আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম পাউন্ড কেক রেসিপি নিয়ে তবে এই পাউন্ড কেকটি আমি দুইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব মেজারমেন্ট কাপ মেপে এবং কিচেন স্কেল দিয়ে তবে এই কেকটা আমি বানাই সেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। আশা করি ভালো লাগ ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি প্রথমে ডিম নিয়েছি সাথে মেজারমেন্ট স্কেলটা নিয়েছি আর সেই সাথে আমি একটা প্লেটের উপরে একটা চাকনিও নিয়ে নিয়েছি তো এবার আমি কিচেন স্কেলটা অন করে দিলাম অন করে আমি যাতে আর কি মাপবো সেটা দিয়ে দিয়েছি আর সেটার যে ওয়েটটা হয়েছে সেটা আমি মাইনাস করে দিয়েছি এবার যেটা আমি নেব সেটা হচ্ছে প্রথমে ময়দা তো আমি দুইটা ডিম দিয়ে যেহেতু কেকটা বানাবো তো আমার দুটা ডিমের জন্য এক কাপ ময়দা লাগবে তো আমি এক কাপ পরিমাণ নিই তো এক কাপের ওজন আসে এখানে একশো গ্রাম তো এখানে এক দুই গ্রাম বেশি হতেই পারে তো আমি কাপ মেপেই নিয়েছি এখানে এক গ্রাম উঠানোর কোনো প্রয়োজন নাই এবার আমি নিয়ে নিয়েছি এক চা চামচ এক চা চামচের ওয়েট হয়েছে পাঁচ গ্রাম এখানে মাইনাস করলে হয় না করলেও হয় আপনারা বুঝে নেবেন তো পাঁচ গ্রামের পরে আমি এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি এতে সাত গ্রাম হয়েছে তার মানে এখানে দুই গ্রামের মতো হয়েছে এখানে এরকমেরই ওয়েটটা আসে এক চা চামচ দিলেই হবে যদি আপনাদের কাছে কিচেন স্কেল না থাকে অবশ্যই এভাবে করে আপনারা মেজারমেন্ট কাপ মেপে দেবেন তো এবার আমি দিয়েছি বেকিং সরি ভ্যানিলা পাউডার সেই একই পরিমাপ তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ দেখতেই পেলেন এখানে আর কতটুকু এক দুই এক গ্রামের মতো তো এটুকু আমি দিয়ে দিচ্ছি তো আমি এক এক চা চামচ নিয়েছি ভ্যানিলা পাউডার এক চা চামচ নিয়েছি বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ আর এক কাপ নিয়েছি ময়দা তো সব কিছু ভালো করে আমি চেলে নিয়েছি তো এভাবে আসলে বেকিং আইটেমটা এভাবে কয়েকবার করে এভাবে চেলে নিলে খুবই ভালো হয় খুব স্মুথলি কেকটা তৈরি হয় তো এই কাজটা করার চেষ্টা করবেন এতে করে কেকটা ভালো হবে তো আমি এখন যেটা করব আবারও স্কেলটা অন করে দিলাম আর এবারও সেই একই বাটিটা আমি বসিয়ে দিয়েছি তো আমি এবারে আবারও সেই পরিমাপটা মাইনাস করে দিলাম বাটির যে ওয়েটটা তো বাটির ওয়েটটা মাইনাস করে তারপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চিনি তো দুইটা ডিমের যে চিনিটা আমরা নিই সেটা হচ্ছে টু থার্ড কাপ মানে ওয়ান থার্ড কাপে দুইবার দিলে টু থার্ড কাপ হয়ে যায় তো এর ওয়েট প্রত্যেক ওয়ান থার্ড কাপের ওজন আসে সত্তর গ্রাম আর দুইবার নিলে হয় একশো চল্লিশ গ্রাম তো একবারেও নিতে পারেন কিংবা দুইবারেও নিতে পারেন এতে দুই এক গ্রাম কম বেশি হতে পারে এটা কোনো সমস্যা নাই তারপরে আবার আমি মেজারমেন্ট কাপটা নিয়ে এটা ওয়েটটা মাইনাস করে দিয়েছি তারপরে আমি তেল নিচ্ছি তো দেখুন তেল এখানে একশো পঞ্চান্ন সরি পঞ্চান্ন গ্রাম হয়েছে এখানে আর বাড়িয়ে দিলে ষাট গ্রাম হবে অর্থাৎ এখানে তেল কিন্তু আমরা ষাট গ্রাম নিয়ে থাকি তো দুই এক গ্রাম বেশি কমে কোনো ব্যাপার না তাই আমি এটা আবার বাড়িয়ে নিলাম না যাতে করে তেল পড়ে যেতে পারে একটু বেশি করে ঢাললে তাই আমি এই পঞ্চান্ন গ্রামই নিয়েছি তো এবার আমি একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর এই কেকের ক্ষেত্রে ডিমের কুসুমটা আলাদা করার দরকার নেই আমি সামান্য একটু বিট করে তারপরে সেই ঠার কাপ চিনি অল্প অল্প করে মিশাবো এবং খুব ভালো করে চিনিটা যাতে গলে যায় গলে যেয়ে এই চিনি এবং ডিমের রংটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যায় তো যখন সাদা হয়ে একটু ঘন হয়ে যাবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি সেই ওয়ান থার্ড কাপ তেল আর তেলটা দিয়ে মাত্র পনেরো সেকেন্ডের মতো বিট করবেন এর বেশি কিন্তু করবেন না পারলে দশ সেকেন্ড করতে পারলে আরও ভালো হয় তো দশ সেকেন্ডের মতো বিট করেছি আমি করার পরে আমি বিটারের কাটা খুলে নিয়েছি আর একটা কাটা দিয়ে আমি মিশাবো এতে করে কিন্তু মিশাতে খুবই ভালো হয় বিটারে কাটা দিয়ে কিংবা পিটারে কাটার না থাকলে হ্যান্ড উইচ দিয়ে আপনারা এই কাজটা করবেন এতে করে বেশি ভালো হবে তো যে কোনো একটা থাকলেই হচ্ছে তো আমি এভাবে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি ডিম চিনি দিয়ে এবং তেল দিয়ে তার ভিতরে আমি খুব আলতো করে মিশিয়ে নিব আর আর অবশ্যই এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে গেটে মিশাতে গেলে এটা কিন্তু এর ভিতরে যে একটা সফটনেস ভাব থাকে এটা নষ্ট হয়ে যায় তো এরপরে আমি দুধ নিয়েছি সেই একই মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ তো এখানে কিন্তু দুধটা যে সব লাগবে তা কিন্তু না এখানে ডিম ছোট হলে একটু বেশি লাগতে পারে আর বড় হলে একটু কম লাগতে পারে তো আমার এখানে ওয়ান থার্ড কাপ থেকে কিছুটা দুধ থেকে গিয়েছে আর দেখুন ঘনত্বটা ঠিক এরকমের হয়েছে আমি আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম তো আমার বেটারটা কিন্তু রেডি তো এবার আমি মেপে নিব যে আমি কতটুকু দিয়ে কেকটা তৈরি করব। তো এর জন্য আমি এক পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু মেপ মেপে নিলাম মেপে নিয়ে এটার যে ওয়েটটা হয়েছে সেটা একটু মাইনাস করে দিয়েছি তারপরে আমি বেটার দিয়ে দিচ্ছি তো এখানে দুইশো গ্রামের একটু বেশি থাকবে তো কেকের ওয়েটটা যতটুকু রাখতে চাবেন তার থেকে বেটারের ওয়েটটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ কেক যখন ওভেনে বেক করতে দেবেন কিংবা বেক হতে দেবেন তখন কিন্তু এটা অনেকটা কমে যাবে এর জন্য একটু বাড়িয়ে নিতে হবে তো আগের যে মোলটা ছিল তার হিসাবে এতে আরও পঞ্চাশ গ্রাম মাইনাস করতে হবে তো আমি মাইনাস করে দিয়েছি এবার আমি আবারও যে বেটারটুকু ছিল সেটুকু মেপে নিচ্ছি তো আমার বাকি বেটারটুকের ওয়েট হয়েছে দুশো গ্রাম তো এখন আমি দুটোকেই এর ভিতরে একটা কাটি দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেবো যাতে কোনো ইয়ার বাবল না থাকে তো স্মুথলি কেকটা সুন্দর মতো তৈরি হয়ে যায় তো এই কাজটাও করার চেষ্টা করবেন এতে কিন্তু কেকের ভিতর কোনো বাবুল থাকবে না আর অবশ্যই এভাবে একটু ট্যাপ করে নিতে হবে তো তাহলে কিন্তু চারো সাইডে এরকম সমান হয়ে যাবে তো এখন আমি এটাকে ওভেনে বেক করবো আপনারা চুলাতে অফ বেক করতে চাইলে চুলাটা আগে কিছুক্ষণ প্রিহিট করে নেবেন তারপরে চুলারাস লো থেকে একটু বাড়িয়ে দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নেবেন তো আমি ওভেনেও সেই একই কাজ করেছি আমি ফ্রি হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় এখানে ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো তারপরে আমি কেকটা কেটে নিচ্ছি কেটে আপনাদের একটু ভিতরটা দেখিয়ে দিব আসলে আমার এই কেক দুটোই অর্ডারই ছিল তো এর জন্য আমার এই কেকটাকেও খুব তাড়াহুড়া করে করতে হয়েছে তো আমি আপনাদের ভালো করে দুটো কেক একসঙ্গে দেখাতে পারবো না তো আমার বড়ো কেকটা আমার আগে দিয়ে দিতে হবে তো সরি আপনাদের পুরোপুরিভাবে একসঙ্গে দেখাতে পারছি না তো আমি পরের কেকটা কেটে নিচ্ছি তো পরের কেকটা কেক কেটে তারপরে আপনাদের এটা দেখিয়ে দেব আসলে আমি যেভাবে মেজারমেন্ট ফলো করে বানিয়েছি এভাবে একবার বানিয়ে দেখেন আশা করি আপনারা নিরাশ হবেন না তো আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ